মহাযুদ্ধে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা নামছি, যা যা আমাদের দরকার আছে। গৃহ যুদ্ধ কেন হচ্ছে, কতদিন চলবে, আর এতেই দেওয়াল ভাঙবে কিনা, সেটা ওনারা কি করবেন তার উপর নির্ভর করছে। বিজেপি তার লড়াই শুরু করেছে 4-5 বছর আগে থেকে, তার রেজাল্ট আমরা পেয়েছি। আর আজ বিজেপির যারা যেটা লড়াই সেটাকে সাধারণ মানুষ স্বীকৃতি দিয়েছেন আর লোকসভা নির্বাচনে ভোট দিয়ে তাকে সমর্থন করছে। দ্বিতীয় একটা বিষয়, আমি সারা পশ্চিমবঙ্গলা অর্ধেকটা ঘুরে এলাম, দক্ষিণ বাংলায় একটা জিনিস চোখে পড়ছে, আলুর দাম নিয়ে লোকে খুব চিন্তিত। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে যে আলু না পাওয়া যায় খুব চিন্তার বিষয়। সবজি কি খাবো আমরা চিন্তা করি, শীতের সবজির দাম এখনো কমে নি, 40-45 টাকা কোথাও কোথাও 50 টাকা হয়ে যাওয়া। যেই চাষিরা 5 টাকা করে গত বছর আলু বিক্রি করেছেন তারা আজকে 45-50 টাকা কিনতে বাধ্য হচ্ছে। আমি ভাবছিলাম ব্যাপারটা কি করে হলো আলুর দামটা বাড়লো। আসলে যে সিন্ডিকেট চলে গরুর ব্রয়লার এটা বন্ধ হয়ে গেছে, কাটমানি আসছে না, তো গরুর টাকা কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে, যাতে মানিটা ফ্লো থাকে সাধারণ মানুষের পকেট থেকে। সাধারণ মানুষকে লুট করে যারা ইলেকশন ফান্ড বানাচ্ছেন, যারা পকেট ভারী করছেন, আমার মনে হয় সিবিআই যত অ্যাক্টিভ হবে বালি কয়লা পাথর গরুর যে ইলিগাল যে ইনকাম সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আর তাই সাধারণ মানুষের উপর কোপ পড়ছে, তাদের পকেট কেটে আলুর দাম বাড়িয়ে পেঁয়াজের দাম বাড়িয়ে লুট করা হচ্ছে।